হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি ফর WBCS ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে যে ভিডিওটা, এই ভিডিওটাতে আমি তোমাদের WBCS মেন্স মক টেস্টের কিছু কোয়েশ্চেন পেপার আমি তোমাদেরকে পেপার ওয়াইজ দিয়ে দেবো। যেরকম হিস্ট্রি জিওগ্রাফির ওপর কিছু কোয়েশ্চেন পেয়ে যাবে, ইকোনমি পলিটির ওপর কোয়েশ্চেন পেয়ে যাবে, সায়েন্স টেকনোলজি কারেন্ট অ্যাফেয়ার্স এনভায়রনমেন্ট এটার ওপরেও কোয়েশ্চেন পেপার থাকবে। ওকে, তো এই ভিডিওটা ভালো করে দেখবে এবং কীভাবে কোয়েশ্চেন পেপারগুলোকে ডাউনলোড করবে সেটাও কিন্তু পুরো ভিডিওর মধ্যে দেওয়া রয়েছে। ওকে, আচ্ছা, যারা প্রিলিমসের মক টেস্টের জন্য ফ্রিতে মক টেস্ট দিতে চাও, একটা রেগুলার একটা সিলেবাসের মধ্যে থেকে এক্সাম দিতে চাও, তাহলে তারা কি করতে পারো, তারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো এবং এভরি ফ্রাইডেতে 10 PM ওখানে কিন্তু লিঙ্ক দেওয়া থাকে। লিঙ্কে ক্লিক করলে অনলাইনে মক টেস্টটা চালু হয়ে যায়, টাইম বাউন্ডিং এক্সাম থাকে, র্যাঙ্ক লিস্ট পাবলিশ হয় এবং তুমি কত স্কোর করছো সেটা কিন্তু দেখতে পাবে। তো টোটাল একটা কিন্তু তুমি ফ্রিতে কিন্তু এভরি ফ্রাইডেতে কিন্তু এক্সাম দিতে পারবে। ওকে, সো যারা প্রিলিমসের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা কিন্তু এই মক টেস্টগুলো ফলো করতে পারো। ওকে, আচ্ছা, এবার আসি আমাদের WBCS এর প্রিলিমসের অনলাইন এবং অফলাইন মক টেস্টের ব্যাপারে। দেখো, আমি তোমাদের বলেছিলাম যে 7 July থেকে অনলাইন অফলাইনের মক টেস্টের রেজিস্ট্রেশন স্টার্ট হয়েছে। তো রেজিস্ট্রেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে, প্রায় কালকে 100+ স্টুডেন্ট অলরেডি জয়েন করে নিয়েছে। অনলাইনে হার্ডলি আর 20-30 সিট বাকি রয়েছে, অফলাইনে কিন্তু এটার কোনো নাম্বার নেই। অফলাইনে তুমি যখন খুশি জয়েন করতে পারবে, কোনো অসুবিধা নেই। যারা মেন্স দিচ্ছ তারা মেন্সের পরেও গিয়ে জয়েন করতে পারবে, বাট যারা অনলাইনে জয়েন করতে চাও তাদেরকে কিন্তু ইমিডিয়েটলি জয়েন হতে হবে, কারণ আফটার 100 সিট রিজার্ভ হয়ে গেলে তুমি কিন্তু আর জয়েন করতে পারবে না। ওকে, সো অনলাইনে 100+ চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন পেপার পেয়ে যাবে এবং 12টা ফুল মক টেস্ট পেয়ে যাবে এবং সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট পেয়ে যাবে প্রায় 9টার কাছাকাছি। তো এরকম টোটাল একটা প্রিলিমসের মক টেস্ট ছিল, এটা কিন্তু তোমাদের বলেছিলাম। রেজিস্ট্রেশন ফিস 500 রয়েছে, অর্থাৎ ধরো যদি টোটাল ফিস অনলাইনে থাকে 2500, তো 500 টাকা দিয়ে তুমি রেজিস্ট্রেশন করলে বাকি যে 2000 রুপিসটা এটা তুমি কিন্তু যখন তুমি তোমাকে যখন এক্সাম দেওয়ার আগে তোমাকে কিন্তু এটা পেমেন্ট করতে হবে। এক্সাম স্টার্ট হবে আমাদের 4th August থেকে, তো তার আগে তোমাকে কিন্তু এটা পেমেন্ট করতে হবে। ওকে, অতএব তোমার কাছে কিন্তু 1 মান্থের কাছাকাছি কিন্তু একটা টাইম থাকছে। ক্লিয়ার? তো অলরেডি 100 স্টুডেন্টের কাছাকাছি প্লাস জয়েন করে নিয়েছে অনলাইন অফলাইন মিলে। যারা জয়েন করেছো বা যারা সাকসেসফুলি পেমেন্ট কমপ্লিট করেছো তাদের একটা লিস্ট আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে লিস্টগুলো দেখে নেবে যে তোমার নামটা রয়েছে কি না। ওকে, যেহেতু অনেক স্টুডেন্ট জয়েন করেছে সবাইকে রিভিউ করে আমি কিন্তু এটা টেলিগ্রাম গ্রুপে পাবলিশ করে দিয়েছি। ওকে, যারা পরবর্তীকালে আরও জয়েন করছো তাদের আপডেটেড লিস্ট কিন্তু আমি আস্তে আস্তে কিন্তু তোমাদের আপডেট করে দেবো। ওকে, অনলাইন মক টেস্টের প্রাইসটা 2500 রয়েছে যারা নিউ স্টুডেন্ট জয়েন করছো, আর যারা ওল্ড স্টুডেন্ট, কারণ আমরা 3 বছর ধরে মক নিচ্ছি, তো এর আগে যারা জয়েন করেছো কখনো তারা কিন্তু 2300 অনলাইনের ক্ষেত্রে দেবে। ওকে, সো এখানে তোমরা পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্সের PDF পেয়ে যাবে, MCQ ইবুক পেয়ে যাবে, এগুলো তোমাদেরকে আগের ভিডিওতেও আমি ডিসকাস করে দিয়েছিলাম। তো তোমরা এখান থেকে দেখে নেবে এবং কত এই যে প্রাইসটা কিন্তু স্টুডেন্টের সংখ্যা বাড়লে কিন্তু এই প্রাইসটা কিন্তু কমবে সেটাও কিন্তু আগের ভিডিওতে তোমাদের সঙ্গে ডিসকাস করে দিয়েছি। ওকে, সো এখান থেকে তোমরা রিভিউগুলো দেখতে পেয়ে যাবে, যারা স্টুডেন্টরা অলরেডি আগের বছর এক্সাম দিয়েছে তারা রিভিউ কী দিয়েছে। আমি তোমাদেরকে সবসময় বলি, কোনো কিছু জিনিস, প্রোডাক্ট হোক, কারো কোনো কোচিং সেন্টারে হোক, কোনো টিচারের কাছে হোক, যেখানেই জয়েন করছো না কেন, যারা অলরেডি পড়েছে, যারা অলরেডি মক টেস্টটা দিয়েছে বা যারা ওই প্রোডাক্টটাকে অলরেডি ইউজ করেছে তাদের কাছ থেকে জেনে নাও যে জিনিসটা কেমন, জিনিসটা সত্যিকারে তোমার এক্সামের জন্য বেনিফিট দেবে কিনা। কারণ আলটিমেটলি তুমি কিন্তু টাইম স্পেন্ড করতে যাচ্ছ, তো তোমার কাছে কিন্তু টাইম স্পেন্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। টাইমের মূল্যটা তুমি কিন্তু এক্সাম প্রিপারেশনের সময় প্রত্যেকটা মুহূর্তে বুঝতে পারবে। তাই জন্য তোমাদেরকে বলি অল টাইম কিন্তু রিভিউ চেক করে নেবে যে কেমন প্ল্যাটফর্ম, মক টেস্টটা ঠিকভাবে হয় কি না, আনসার পেপার ঠিকভাবে আসে কি না, রেজাল্ট ঠিকভাবে পাও কি না, এগুলো কিন্তু একটা দেখে নিও। আমাদের যেটা মেন ইম্পর্টেন্ট যেটা ভালো জিনিস রয়েছে সেটা হচ্ছে ফিউ স্টুডেন্ট জয়েন করে। সো এর ফলে 300 স্টুডেন্টের মধ্যে তুমি যদি নিজেকে চেক করে নাও যে তুমি কোন জায়গায় রয়েছো, তাহলে আলটিমেটলি তুমি বুঝতে পারবে যে তুমি এক্সামে কোন কন্ডিশনে থাকবে। ঠিক, তো কম্পিটিশনের লেভেলটা কিন্তু অনেক বেশি হাই থাকে আমাদের প্ল্যাটফর্মে। এছাড়া তুমি কি পেয়ে যাবে, 100+ মক টেস্ট পেয়ে যাচ্ছ, 12টা ফুল মক টেস্ট পেয়ে যাচ্ছ। আচ্ছা, আরেকটা এখানে একটা ব্যাপার রয়েছে, অনলাইনের ক্ষেত্রে তুমি অ্যাপের থ্রুতে এক্সাম দিতে পারছ। তো এক্ষেত্রে কী হয়েছে, তোমার যখন মনে হচ্ছে এক্সাম দেওয়ার, যখন মনে হচ্ছে যে তুমি ফ্রি রয়েছো এক্সাম দিতে পারবে, সেই টাইমেও তুমি এক্সাম দিতে পারবে। যারা প্রফেশনাল রয়েছো তাদের জন্য তো খুবই ভালো একটা জায়গা, কারণ অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে এমন একটা জায়গা যেখানে তুমি তোমার সব কিছু কাজ কমপ্লিট করার পরেও তুমি কিন্তু এই জিনিসগুলোকে হ্যান্ডেল করতে পারবে। সঙ্গে তুমি কী পাবে, অ্যানালিটিক্স পাবে, ফুল অ্যানালিটিক্স পাবে, কোয়েশ্চেনের কোন কোন টপিকের ওপরে কত স্কোর করছো, কী ধরনের তোমার নেগেটিভ তৈরি হচ্ছে সেগুলো কিন্তু তুমি বুঝতে পেরে যাবে। প্লাস রাইট রং তো পাচ্ছই, সঙ্গে পাচ্ছ র্যাঙ্ক, অর্থাৎ যতজন এক্সাম দিচ্ছে প্রায় 300+ এক্সাম দিচ্ছে, সো তার মধ্যে তুমি কত র্যাঙ্ক করছো সেটাও কিন্তু তোমাকে শো করাবে।
যারা এখনো পর্যন্ত ওই অ্যাপের ভিডিওটা দেখোনি তারা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে অ্যাপের ভিডিওটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়া তুমি টপার কম্পারিজন পেয়ে যাবে, যে যে ছেলেটা বা যে মেয়েটা টপ করছে এক্সামটাতে, সেই সে কত স্কোর করছে, সে কত সময় নিচ্ছে একটা একটা কোয়েশ্চেনের উপরে, এগুলো ডিটেলসে কিন্তু রয়েছে। হোল সিলেবাস কভার হবে, অর্থাৎ প্রত্যেকটা, এই যে 100+ মক টেস্ট পাচ্ছ না, এটা কিন্তু প্রত্যেকটা টপিকের ওপরে একটা করে টেস্ট পাবে। মানে যেরকম ধরো, আমি তোমাদেরকে যদি এক্সাম্পল বলি, হিস্ট্রিতে তোমরা ধরো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পড়ছো, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পড়া কমপ্লিট, তুমি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের উপরে মক টেস্ট পেয়ে যাচ্ছ। জিওগ্রাফিতে তোমার ধরো ফিজিওগ্রাফি পড়লে, ফিজিওগ্রাফি কমপ্লিট, তুমি ফিজিওগ্রাফির উপরে এক্সাম দিয়ে দিলে। রিভার কমপ্লিট, রিভারের উপরে এক্সাম দিয়ে দিলে। পলিটিতে ধরো একটা প্রিয়াম্বেল কমপ্লিট হলো, প্রিয়াম্বেলের উপরে এক্সাম দিয়ে দিলে। তো আলটিমেটলি তুমি চ্যাপ্টার পড়ছো, মক টেস্ট দিচ্ছ, এখানে কিন্তু তুমি, তোমার কিন্তু একটা হিউজ প্র্যাকটিস হচ্ছে। সঙ্গে তুমি কি পাচ্ছ, আনলিমিটেড অ্যাক্সেস পাচ্ছ, অর্থাৎ কি তুমি একবার এক্সাম দিয়ে দিলে তার মানে কি আর সেকেন্ড বার দিতে পারবে না, তা নয়, তুমি বারবার এক্সামটাকে দিতে পারবে। তোমার র্যাঙ্কটা কতটা, আজকে তুমি যখন এক্সাম দিলে এক মাস পরে তোমার স্কোরটা কত দাঁড়াচ্ছে সেটা কিন্তু তুমি নিজে থেকে আবার চেক করতে পারবে। সো এক্সামটা কিন্তু তুমি অনেকবারই দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, ওকে। এবং তুমি যে কোনো জায়গা থেকে একটা লিমিটেড ইন্টারনেট সার্ভিসের মাধ্যমে কিন্তু তুমি অ্যাক্সেস করতে পারবে, অর্থাৎ এরকম কোনো ব্যাপার নেই যে হাই স্পিড ইন্টারনেট দরকার, হাই স্পিড সব কিছু দরকার, 4G দরকার, সেরকম কিছু নেই। তোমার কাছে যদি মিনিমাম 2G স্পিডও ইন্টারনেট থাকে তাহলে তুমি অ্যাপটাকে অ্যাক্সেস করতে পারবে। অর্থাৎ অ্যাপটা পুরোটাই কিন্তু ক্লাউড বেসড পারফরমেন্স এতে চলে। সো অতএব তোমার কিন্তু অনলাইন থাকা বা ইন্টারনেট কানেকশান থাকার কিন্তু খুব একটা বেশি প্রয়োজন নেই, মিনিমাম একটা ইন্টারনেট কানেক্টিভিটি থাকলেই কিন্তু তুমি অ্যাক্সেস করতে পারবে, ওকে। এরপরে আসি ফ্রি মেন্সের মক টেস্টে, যেটা তোমাদেরকে আগের ভিডিওতেই বললাম, যারা মেন্সের এক্সাম দেবে, রিসেন্টলি মেন্সের এক্সাম আই থিঙ্ক স্টার্ট হবে খুব তাড়াতাড়ি। তো সেই যে মেন্সের মক টেস্ট, আমরা যে মেন্সের মক টেস্ট অর্গানাইজ করেছিলাম, সেখান থেকে কিছু কোয়েশ্চেন, এবং অলরেডি যারা মেন্সের মক টেস্ট দিচ্ছ তারাও কিন্তু কিছু নতুন কোয়েশ্চেন পেয়ে যাবে টপিকের উপরে। সো সেগুলোকে কিন্তু ডাউনলোড করে নিও। ডাউনলোড করার জন্য তোমাকে যেটা করতে হবে, প্লে স্টোর থেকে স্টাডি ফর WBCS এর অ্যাপটাকে ইনস্টল করতে হবে। অ্যাপটাকে ইনস্টল করার পরে ওখানেই কিন্তু তোমাকে কিন্তু পুরো ডিটেলসটা, কিন্তু এই যে অ্যাপের যে পুরো ভেতরে কিন্তু পুরো ডিটেলসটা দেওয়া রয়েছে। অ্যাপটাকে কীভাবে ইউজ করবে সেটা কিন্তু আমি নেক্সট যে নেক্সট স্লাইডে কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি, ওকে। যারা অ্যাপটা প্লে স্টোরে খুঁজে পাচ্ছ না সার্চ করার পরেও, তারা কিন্তু ডেসক্রিপশান বক্সে অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকেও কিন্তু সার্চ করে কিন্তু পেয়ে যেতে পারো। সো এই ভিডিওটাতে দেখে নাও কীভাবে এই মেন্সের মক টেস্টগুলো ডাউনলোড করবে। এছাড়াও টেলিগ্রামে যে তোমরা মক টেস্ট দাও সেটা কীভাবে অ্যাপের থ্রুতে এক্সামটা দেবে সেটাও কিন্তু এই অ্যাপের কীভাবে ইউজ করবে সেই ভিডিওটাতে, এই ভিডিওটা এই স্লাইডের পরের স্লাইডে কিন্তু বলে দিচ্ছি। সো সেখান থেকে কিন্তু পুরো জিনিসটা কিন্তু তোমার ক্লিয়ার হয়ে যাবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবে না, ওকে। আর আমি পরবর্তীকালে তোমাদের মেন্স রিলেটেড কিছু কোয়ারি, যেরকম কি OMR কীভাবে ফিল আপ করবে, কী কী মেন্স এক্সামের সময় কী কী খেয়াল রাখবে, মেন্স এক্সামে যাওয়ার সময় তোমাকে কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো নিয়ে ভিডিও আসবে, ওকে। সো কীভাবে অ্যাপটা ইউজ করবে চলো দেখে নিই, ওকে। আমি তোমাদের এবার দেখিয়ে দিই কীভাবে তোমরা মেন্সের যে ফ্রি মক টেস্টগুলো আমাদের অ্যাপ থেকে ডাউনলোড করবে, এবং তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে ফ্রিতে মক টেস্ট দিতে চাও তারা কীভাবে এভরি ফ্রাইডেতে রাতে 10 PM-এ অর্থাৎ 10টার সময় কীভাবে তোমরা ফ্রিতে মক টেস্টটা দেবে অনলাইনে, সেটা কিন্তু পুরো প্রসেসটা কিন্তু এই অ্যাপের মাধ্যমে হবে। তো তোমাকে যেটা করতে হবে, গুগল প্লে স্টোর ওপেন করে এখানে স্টাডি ফর WBCS সার্চ করতে হবে। স্টাডি ফর WBCS সার্চ করবে, সার্চ করার সঙ্গে সঙ্গেই তোমার কাছে কিন্তু অনেকগুলো সার্চের এ চলে আসবে। তার মধ্যে তুমি এখানে দেখতে পাচ্ছ এই যে অ্যাপটা, এটা কিন্তু আমাদের অ্যাপ, ওকে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, তোমরা যারা সার্চ করে খুঁজে পাচ্ছ না অ্যাপটাকে, তারা ডেসক্রিপশান বক্সে দেখবে এই অ্যাপের কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করলে অটোমেটিকলি তোমার প্লে স্টোরে কিন্তু অ্যাপটা দেখিয়ে দেবে, ওকে। তো আমি এখান থেকে অ্যাপটাকে ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করে নিলে, ইনস্টল করার পরে দেখবে এখানে ডাউনলোডের অপশান দেখাবে, ডাউনলোড হতে সাইন দেখাবে। তো কিছু সময় ওয়েট করবে, অটোমেটিক্যালি কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে, ওকে। আফটার ডাউনলোড তুমি এটাকে ওপেন করবে, ওপেন করার পরে তুমি দেখতে পাবে অটোমেটিক্যালি এখানে ওপেনের সাইন দেখাবে। তো ওপেন ক্লিক করলেই অটোমেটিক্যালি তোমার কাছে একটা ইন্টারফেস চলে আসবে, ওকে। তো এই ইন্টারফেসে চারটে অপশান দেখতে পাবে, একটা হচ্ছে হোম, কন্ট্যাক্ট, লগইন, নোটিফিকেশান, ওকে। তো এখান থেকে তুমি যদি কন্ট্যাক্ট করতে চাও আমাদেরকে, তাহলে তোমরা এখানে নাম্বার পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের নাম্বার পেয়ে যাবে, এবং এটাই হচ্ছে ফোন নাম্বার, এখান থেকে তুমি কল করে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়া তুমি যদি ইমেলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও তাহলে এখান থেকে ডিরেক্টলি ইমেলে সেন্ড করতে পারো, ওকে। এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ বাকি যে দুটো অপশান আছে, লগ ইন এবং হোম, এই দুটোতে যাওয়ার আগে
তোমাদেরকে নোটিফিকেশানের ব্যাপারটা বলে দিই। যখনই কোনো এক্সাম হবে, মক টেস্ট হবে, এইখানে কিন্তু নোটিফিকেশানের লিঙ্ক কিন্তু তোমরা পেয়ে যাবে। সো নোটিফিকেশানের কিন্তু আপডেট তোমরা কিন্তু পেতে থাকবে অল টাইম। আচ্ছা, এরপরে আসছি হোম। হোমে যখনই তুমি ক্লিক করবে তখন তোমার কাছে কিন্তু পুরো আমাদের যে অ্যাপের যে পুরো ইন্টারফেসটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এক্ষেত্রে একটুক্ষণ ওয়েট করবে, যে স্প্ল্যাশ স্ক্রিনটা থাকে সেটা একটু হোয়াইট থাকবে, একটুক্ষণ পরে কিন্তু পুরোটা ওপেন হয়ে যায়। ওকে, ওপর দিকে তিনটে যে তোমার প্যারালাল লাইন দেখতে পাচ্ছ, এই প্যারালাল লাইনে ক্লিক করলে তুমি একদম নিচের দিকে দেখতে পাচ্ছ মক টেস্টের একটা মেনু। তো মক টেস্টে ক্লিক করবে, মক টেস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার কাছে এই মক টেস্টের একটা পুরো ইন্টারফেস খুলে যাবে, যেখানে তোমরা ফ্রিতে মক টেস্টের কিন্তু এই তিনটে মক টেস্টের কিন্তু পুরো লিঙ্ক দেখতে পাচ্ছ। ইকোনমি, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, এনভায়রনমেন্ট এবং হিস্ট্রি, জিওগ্রাফি, এই তিনটে লিঙ্ক দেখতে পাচ্ছ। এখানে জাস্ট ক্লিক করলেই অটোমেটিক্যালি গুগল ড্রাইভের লিঙ্ক খুলে যাবে। যারা টেলিগ্রামে গ্রুপে অনলাইনে ফ্রিতে মক টেস্ট দিয়েছিলে, তারা মক টেস্ট ওয়ানটা যারা দাওনি, তারা এখান থেকে ডিরেক্টলি ক্লিক করে মক টেস্ট ওয়ানের রেজাল্ট এবং এক্সামের যে কোয়েশ্চেন পেপার সেটা কিন্তু দুটোই কিন্তু ডাউনলোড করতে পারবে। এখান থেকে তুমি এক্সাম রেজাল্টটা ডাউনলোড করতে পারবে, যে তুমি কত স্কোর করেছো আর বাকিরা কত স্কোর করেছে। ওকে, আর এই কোয়েশ্চেন পেপারে ক্লিক করলে অটোমেটিক্যালি এখান থেকে তোমরা কোয়েশ্চেন পেপারটাকেও ডাউনলোড করতে পারবে, কোয়েশ্চেন এবং আনসার পেপারটাকেও ডাউনলোড করতে পারবে। ওকে, আচ্ছা, এগুলো হয়ে যাওয়ার পরে এবার ধরো তুমি মক টেস্ট টুটা দাওনি, সেক্ষেত্রে কী করবে, এইখানে ক্লিক করলেই অটোমেটিক্যালি কিন্তু মক টেস্ট টুয়ের লিঙ্ক কিন্তু খুলে যাবে। তো এখান থেকে তুমি মক টেস্ট টুয়ের লিঙ্কটা দিলে, এখানে স্টার্ট কুইজ করলেই অটোমেটিক্যালি কিন্তু এখানে দেখাচ্ছে অলরেডি মক টেস্টটা কমপ্লিট হয়ে গেছে। তুমি যদি একবার দিয়ে দাও তাহলে কিন্তু বারবার দিতে পারবে না, সো একবারই কিন্তু এক্সামটা দেবে, ভালোভাবে কিন্তু কনসিয়াসলি কিন্তু দেবে। ওকে, আচ্ছা, এর যে মক টেস্টের যে পিডিএফ এবং রেজাল্টের পুরো জিনিসটা কিন্তু টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিই। তো তোমরা যারা টেলিগ্রাম গ্রুপ জয়েন করনি, মাস্ট কিন্তু টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নিও, এক্সামটা দেওয়ার পরে ওখানে কিন্তু পিডিএফ এবং কোয়েশ্চেন আনসার পেপার কিন্তু পেয়ে যাবে। যাদের অনেক সময় দেখবে টেলিগ্রাম জয়েন করার পরেও টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করলে টেলিগ্রাম খুলছে না, সেক্ষেত্রে তোমরা আমাকে মেসেজ করতে পারো, অথবা ডাইরেক্টলি সার্চ বক্সে গিয়ে স্টাডি ফর WBCS সার্চ করলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু তোমরা পেয়ে যাবে। এবার আসি যারা আমাদের পিজিপি গ্রুপ জয়েন করে রয়েছো, অর্থাৎ যারা আমাদের স্টুডেন্ট হিসাবে জয়েন রয়েছো, তারা এখানে গিয়ে ডিরেক্টলি লগ ইন করবে। ওকে, লগ ইন করলে তোমার কাছে এই ইন্টারফেসটা খুলবে, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলবে। তো এখান থেকে তুমি, আমি যে কোনো একজনের ইউজার নেম নিয়ে নিচ্ছি, আমাদের স্টুডেন্টের যে কোনো একজনের ইউজার নেম আমি নিয়ে নিচ্ছি। ওকে, তো এখানে নিয়ে নিই, ওকে, এখান থেকে তোমরা ইউজার নেমটা পেয়ে গেলে, এটা কিন্তু তোমাদের অ্যাক্সেস দেওয়া হয় তোমরা জানো, আর এইখানে গিয়ে স্মলে লিখবে স্টাডি ফর WBCS, ঠিক আছে, সব স্মলেই লিখবে স্টাডি ফর WBCS, দিয়ে লগ ইন করে দেবে। লগ ইন করার সঙ্গে সঙ্গে তুমি এখানে ইন্টারফেসটা, তোমার যে পুরো ড্যাশবোর্ডটা কিন্তু ওপেন হয়ে যাবে। ওকে, যে তোমার নাম এবং তোমার কী কী ডিটেলস রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এরপরে তুমি এখানে প্যারালাল লাইনে ক্লিক করলে এইখানে তুমি দেখবে অটোমেটিক্যালি প্লাস কোর্স বলে একটা কিন্তু মেনু দেখতে পাবে, ঠিক আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে প্লাস কোর্স, এই মেনুটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে যখনই লগ ইন করবে। ওকে, তো তুমি ডিরেক্টলি প্লাস কোর্সে ক্লিক করবে, প্লাস কোর্সে ক্লিক করলেই অটোমেটিক্যালি তোমার কাছে কিন্তু এই অপশানগুলো চলে আসবে, ইউটিউবে লাইভ ক্লাস, মক টেস্ট, ওকে, কোর্স ভিডিওস, বিভিন্ন যে ভিডিওসগুলো এবং বিভিন্ন ধরনের পিডিএফ। ইউটিউবে লাইভ ক্লাস, যেগুলো তোমাদের ক্লাস করানো হয় সেগুলো তোমরা এখানে পেয়ে যাবে। ওকে, যেগুলো তোমাদের মক টেস্ট উইকলি নেওয়া হয় সেগুলো এখান থেকে পেয়ে যাবে ক্লিক করলে। আর ডিরেক্টলি এখানে কোর্স ভিডিওজে ক্লিক করলে তুমি ডিরেক্টলি দেখতে পাবে এখানে বিভিন্ন যে সাবজেক্টগুলো রয়েছে, যেরকম হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটির উপরে বিভিন্ন ভিডিওগুলো পরবর্তীকালে আপডেট হবে, সেগুলো কিন্তু পেয়ে যাবে। তুমি যদি মক টেস্টে ক্লিক করো তাহলে মক টেস্টে ক্লিক করলে দুটো গ্রুপ তোমাদের রয়েছে, একটা হচ্ছে পিজিপি কোর গাইডেন্স এবং পিজিপি বিগিনার্স। তুমি যে গ্রুপে রয়েছো, তুমি যদি কোর গাইডেন্স গ্রুপে থাকো তাহলে কোর গাইডেন্স গ্রুপে ক্লিক করবে, তুমি যদি বিগিনার্স গ্রুপে থাকো তাহলে বিগিনার্স গ্রুপে ক্লিক করবে। ওকে, তো কোর গাইডেন্সে ক্লিক করলেই অটোমেটিক্যালি তোমার কিছু কাছে কিন্তু মক টেস্টের যে লিঙ্কগুলো সেগুলো কিন্তু চলে আসবে, জুলাই মাসের কী মক টেস্ট হয়েছে, এরপরে পরপর যতগুলো মক টেস্ট হবে এইখানে কিন্তু তুমি ডাউনলোড করতে পারবে এবং এক্সামগুলোকে বারবার দিতে পারবে। ওকে, সো এটা একটা তোমার কাছে অপরচুনিটি থাকবে। ওকে, আচ্ছা, এইখানে একটা কথা বলে দিই, যখনই তোমার এই জিনিসগুলো পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে তখনই তুমি কিন্তু ডিরেক্টলি স্টুডেন্ট জোনে গিয়ে লগ আউট করবে, মাস্ট লগ আউট করবে, আদারওয়াইজ কিন্তু তুমি বাকি জিনিসগুলো কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। যেরকম ধরো তুমি যদি লগ ইন অবস্থায় কোর্সে ক্লিক করো তুমি ডিরেক্টলি কিন্তু কোর্সে যেতে পারবে না, তোমাকে কিন্তু বারবার তোমার ড্যাশবোর্ডে কিন্তু ঘুরিয়ে নিয়ে চলে যাবে। ওকে, বা তুমি যদি ব্লগে ক্লিক করো ডিরেক্টলি কিন্তু তুমি কিন্তু ওইগুলোকে অ্যাক্সেস করতে পারবে না, এক্ষেত্রে কিন্তু তোমাকে কিন্তু ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে। ক্লিয়ার?
তো এইগুলো একটা এ রয়েছে। তো সবসময় কি করবে, স্টুডেন্ট জোনে গিয়ে লগ আউট করবে, লগ আউট করলেই কিন্তু অটোমেটিকলি কিন্তু তুমি লগ আউট হয়ে যাবে। ওকে, এরপরে তুমি ডিরেক্টলি হোমে এলে অটোমেটিকলি কিন্তু চলে আসবে। তো এই গেল টোটাল হচ্ছে তোমার অ্যাপের যে পুরো প্রসেসটা, যা কিছু এক্সাম মক টেস্ট আমাদের হবে সেগুলো কিন্তু এই অ্যাপের মাধ্যমে হবে। তবে এখানে বলে রাখি, যারা তোমরা অনলাইন মক টেস্ট জয়েন করেছো বা অনলাইন প্রিলিমসের মক টেস্ট জয়েন করেছো, তাদেরকে একটা অ্যাপের কথা বলেছিলাম, থিঙ্ক এক্সাম অ্যাপের কথা, ওই অ্যাপটার ব্যাপারে আমি কিন্তু ডিটেলসে পরে তোমাদের সঙ্গে ডিসকাস করে দেবো। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা দেখার জন্য। অ্যাপটাকে মাস্ট ইনস্টল করো এবং গিয়ে এই জিনিসগুলোর একটা সুযোগ সুবিধা নাও। থ্যাংক ইউ, নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হবে।